আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইয়াবারকাতু। আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দীর্ঘ অনেক অনেক দিন পর আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে চিংড়ি মাছের বাদাচাও রেসিপি। কীভাবে বাসায় খুব সহজে তৈরি করা যায় সেটি আসলে আপনাদের সঙ্গে এখন দেখাতে যাচ্ছি। অনেক অনেক দিন পর আসলে একটা রেসিপি দেওয়ার কারণ, আমি বর্তমানে একটু অন্য সাইট নিয়ে এত বেশি পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি যে কিচেনে খুব একটা যাওয়াই হয় না, যার কারণে তেমন কোনো রেসিপিও তৈরি করা হয় না। আর এটার কারণেই আসলে আপনাদের সঙ্গে রেসিপিও শেয়ার করা হয়ে ওঠে না। তো এখন থেকে মাঝে মধ্যে ট্রাই করব আবার আগের মতো মাঝে মধ্যে কিচেনে যাওয়ার এবং আপনাদের জন্য মজার মজার রেসিপি তৈরি করে খুব সহজে কিভাবে করা যায় সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই রেসিপিটা হুট করে করার কারণ হচ্ছে, বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছিলাম যে ফেসবুক ঘাঁটতে গেলেই অনেক পেজ থেকে চিংড়ি মাছের বালাচাও সেলের একটা পোস্ট দেখতে পাচ্ছিলাম। তো ওদের পোস্টটা দেখার পরে না আসলে একটা লোভনীয় টেস্ট নিজের পেতে ইচ্ছে করছিল, কারণ ওরা যে বালাচাওগুলো দেখাচ্ছিল ওগুলো আসলেই দেখতে অনেকটাই লোভনীয় ছিল। হঠাৎই মনে হলো যে একটু খাওয়া দরকার। আর এটা চিন্তা করার সাথে সাথে আমি ফার্স্টে ভাবলাম যে কোনো প্লেস থেকে অর্ডার দিব, কারণ সাধারণত তো আমি বাহিরে যাই না, একদমই বাহিরে যাই না। আমার কোনো কিছু কেনার প্রয়োজন থাকলেই আমি, সেটা হোক কোনো খাবার বা হোক কোনো প্রসাধনী ড্রেস যা কিছু, সব কিছু আমি কিন্তু ফেসবুকের মাধ্যমেই অর্ডার, অনলাইনে অর্ডার করি এবং সেটা আমার হোম ডেলিভারিতে বাসায় আমার হাতে পৌঁছিয়ে দেয়। তো এই সুযোগটা পাওয়াতে আমাদের মতো মানুষদের জন্য আসলে অনেক সুবিধা হয়েছে। যারা আমরা বাহিরে যেতে একদমই পছন্দ করি না তাদের জন্য আসলেই অনেক সুবিধা হয়েছে এই সিস্টেমটি চালু হয়ে। তো বরাবরের মতো ভেবেছিলাম যে বালাচাও আমি ওদের কাছেই অর্ডার দিব যাতে আমাকে বাসায় পৌঁছিয়ে দেয়। কিন্তু কেন জানি আমার আসলে ওনাদের বালাচাওগুলো খেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যেহেতু শুটকি মাছ দিয়ে বালাচাও তৈরি করেছে ওরা, তো শুটকি মাছের বালাচাও তৈরি করেছে আসলে ওনারা তো অনেক অনেক তৈরি করে, দেখা যাচ্ছে আসলে কেমন ধুয়েছে বা কেনার পরে ওর ভেতরে কোনো বালি টালি পাবো কি না ইত্যাদি ইত্যাদি অনেক কথা মনে হচ্ছিলো, যার কারণে চিন্তা করলাম যে আমি নিজেই বাসায় বালাচাওটা তৈরি করি, করে তারপরে যেই টেস্ট সেটি খাওয়ার চেষ্টা করি। এটা ভাবার সাথে সাথে আসলে আব্বুকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসতে বলেছিলাম। তারপর চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটি শুটকি চিংড়ি কিনি নাই, আমি হচ্ছে যেই তাজা চিংড়িগুলো পাওয়া যায় সেগুলোই কিনেছি। ওই চিংড়ি মাছগুলো আমি হচ্ছে ফ্রিজে কিছুদিন রেখে দিয়েছিলাম, তারপর আমি ওইটা দিয়ে বালাচাও তৈরি করছি। ওগুলো খুব সলা সলা হয়ে গিয়েছিলো। আর এখানে আমি একটু আমার সিস্টেমে করছি, আপনারা এই সিস্টেমে করলে আমি আপনাদেরকে বলছি সত্যি অনেক মজা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচা মরিচ নিয়েছি আর রসুন নিয়েছি। ওরা মানে বাহিরের বালাচাওগুলোতে আপনারা কাঁচা মরিচ পাবেন না, ওরা হচ্ছে যে শুকনা মরিচের গুঁড়া দিয়ে তৈরি করে। তো আমি একদমই শুকনো মরিচের গুঁড়া খেতে পছন্দ করি না, যার কারণে আমি কিন্তু এখানে কাঁচা মরিচটা দিয়ে নিয়েছি। এটা খুব সুন্দর একটা টেস্ট এসেছিল। তো আপনারা দেখেছেন ডুবা তেলে ফার্স্টে যেটা করতে হবে, ডুবা তেলের মধ্যে মানে অনেক পরিমাণ তেল দিতে হবে, সেই তেলের ভেতরে প্রথমে পেঁয়াজগুলো, অনেক পেঁয়াজ দিয়ে, পেঁয়াজগুলো হচ্ছে কুচি কুচি করে কেটে ওগুলা তেলের ভেতরে দিয়ে ওগুলা ভেজে একটু লাল বর্ণের হয়ে গেলে উঠিয়ে ফেলবেন। তারপর যেটা করবেন, ওই তেলের ভেতরেই যে চিংড়ি মাছগুলো ছিল সেইগুলো কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা দেখেন আস্তে আস্তে কিন্তু কালার পরিবর্তন হচ্ছে, আর এই অবস্থাতে কিন্তু চুলোর আঁচটাকে একদম লো টু মিডিয়াম হিটে রেখে বারবার নাড়াচাড়া করতে হবে, আর দেখতে হবে যে কালারটা সুন্দরভাবে পরিবর্তন কতটুকু সময় লাগে আর কি। বেশটা সময়ই লাগবে যেহেতু আস্তে দিয়ে চুলার আঁচটা আস্তে করে দিয়ে তারপর এটা ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছের ভেতরে কিন্তু রসুন আর কাঁচা মরিচ যেটি কেটেছিলাম সেটিও দিয়ে দিয়েছি। তো এখানে আমার কালারটা চলে এসেছে, আমি এখন কিন্তু এখন তেল থেকে খুব সুন্দরভাবে
এই সব চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো তার মানে আপনারা বুঝতে পারলেন, প্রথমে আমরা অনেক পরিমাণ তেল দিব, তেলের মধ্যে আমরা পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে নিব, তারপর পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিয়ে সেই তেলের ভেতরে আমরা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিব, রসুন দিয়ে দিব এবং কাঁচা মরিচ দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই পেঁয়াজ বেরেস্তার সময়ও অল্প কিছু পরিমাণ লবণ দিয়ে দিবেন এবং চিংড়ি মাছ ভাজার সময়ও অল্প কিছু পরিমাণ লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। তো দেখেন আমি তেলের থেকে উঠিয়ে নিয়েছি বালাচাওয়ের চিংড়িগুলো, এখন আমি মেশানোর পালা যেই পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমি একটু গাঢ় করেছি, একটু পোড়া পোড়া, আমি যে কোনো ভাজা জিনিস পোড়া পোড়া খেতে পছন্দ করি, সেটা পেঁয়াজু বলেন বা যা কিছু, এই জন্য এখানে আমি এগুলোকেও কিন্তু একটু পোড়া পোড়া করেছি, আপনারা চাইলে একটু নর্মাল করতে পারেন। তো আমি এখানে বাড়তি যে জিনিসটা দিচ্ছি সেটি হচ্ছে যে একটু ঝালঝাল চানাচুর দিয়ে দিচ্ছি। যদিও বাহিরের বালাচয়ে আপনার এই চানাচুরটা পাবেন না, কিন্তু আমি নিজের মতো করে একটু করার চেষ্টা করছি। তো এখানে আমি বেশ কিছু ভাজা দিয়ে দিয়েছি বা চানাচুর দিয়ে দিয়েছি বাদাম সহ একটু ঝালঝাল। এরপর আমি এখানে কিছু বিট লবণ অ্যাড করব, চাইলে আপনারা এটা এটা অপশনাল, এটা না দিলেও চলবে, জাস্ট ভাজার সময় যে লবণটা দিয়েছিলেন সেটা দিলেই চলবে। আর যদি আপনারা বিট লবণটি ব্যবহার করেন তাহলে অবশ্যই ভাজার সময় যে খাবার লবণটি দিতে হবে সেটা কিন্তু একটু কম পরিমাণ দিতে হবে। তো এবার আমি যেটা করছি, একটি প্লেট আর একটি প্লেটের উপরে রেখে এইভাবে আমি সুন্দর করে ঝাঁকিয়ে নিচ্ছি, যেমনটা করে মুড়ি মাখানোর সময় দোকানিরা ঝাঁকিয়ে নেয় ওরকমভাবে আর কি মিশিয়ে নিলাম। তো এবার দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বালাচাওটা আসলে কেমন হয়েছে। এটা খেতে এতটাই অসাধারণ টেস্ট ছিল, বিশ্বাস করেন, আজকে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এই নিয়মে, তখনই আপনি বুঝতে পারবেন। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।